সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আর দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি প্রীতি ও ভালোবাসা। দর্শক, আজকে আমরা বিচিত্র একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো, অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে ফার্মে মুরগি বাচ্চা বিক্রয় নিয়ে, অর্থাৎ দেশের বিভিন্ন জায়গা থেকে আনাচে কানাচে থেকে অথবা দেশের বাইরে থেকেও অনেকেই আমাকে ফোন করে থাকেন, ফার্মে মুরগির বাচ্চা কেমন বয়সের বিক্রি করি অথবা বাচ্চাটা কি সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে কি না, এবং কেমন বয়সের ফার্মে মুরগি দিয়ে খামার শুরু করলে আপনি লাভবান হতে পারেন, সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি প্রত্যেকের জন্য ভিডিওটি খুবই উপকার আসবে, সেই জন্য ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো প্রিয় দর্শক, আপনারা যারা বাণিজ্যিক আকারে ফার্মে মুরগি লালন পালন করতে চান, সেক্ষেত্রে একটি পন্থা অবলম্বন করতে হবে, সেটি হলো, আপনি যদি ছোট বাচ্চা দিয়ে খামার শুরু করতে চান সেক্ষেত্রে 100-200 বাচ্চা নিতে পারেন, এর বেশি বাচ্চা নেবেন না যদি একদম ছোট বাচ্চা। আর যদি আপনি মিনিমাম 15 থেকে উপরে পর্যন্ত, অর্থাৎ বোর্ডিং কমপ্লিট করে যদি আপনি বাচ্চা ক্রয় করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতো অ্যামাউন্ট নিতে পারেন, 2-4-500 নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর যেখান থেকে বাচ্চা নেবে সেখান থেকে যদি আপনাকে কোনোভাবে সাজেশন বা হেল্প করে তাহলে আপনি এই ধরনের অ্যামাউন্ট নিতে পারেন। আর যদি আপনি ভাবছেন যে ওইখান থেকে কোনো ধরনের সাজেশন পাবেন না, তাহলে আপনি বোর্ডিং করা বাচ্চা হলেও 100-200 বাচ্চা নেবেন, বেশি বাচ্চা নেবেন না। তো প্রিয় দর্শক, আরেকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, আপনি যেখান থেকে ফার্মে মুরগির বাচ্চা ক্রয় করেন না কেন, আপনার ভ্যাকসিনের লিস্টটা কিন্তু আপনারা খুঁজে নিয়ে যাবেন, যেসব ক্রেতাদের থেকে আপনারা বিক্রেতা থেকে নেন, যেভাবে যেখান থেকে সংগ্রহ করেন, অর্থাৎ ভ্যাকসিনের লিস্টটা সংগ্রহ রাখতে হবে। কারণ ফার্মে মুরগি আপনার ভ্যাকসিনটারা পালন করা খুব অসম্ভব, কারণ বয়স অনুযায়ী লিস্ট আছে, লিস্ট অনুযায়ী আপনাকে ভ্যাকসিনটা করতে হবে। তো আপনারা যেন আমাদের থেকে ফার্মে মুরগি ক্রয় করতে চান, সেক্ষেত্রে বাচ্চা একদিনে বাচ্চা আমাদের থেকে ক্রয় করতে পারবেন, এবং বিভিন্ন বয়সের বাচ্চাও আমাদের কাছে থাকে, তবে সবসময় কিন্তু আমাদের কাছে থাকে না বড় বাচ্চা, তবে ছোটো বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। তারপর আপনারা যোগাযোগ রাখবেন, যখন যেটা থাকে বা যেটার প্রয়োজন হয় আপনারা কিন্তু ফোন করে জেনে তারপরে নিতে পারবেন। আর বাচ্চাটা আপনার সাধারণত 25-30 টাকা যখন যে রেট থাকে কাঁচা বাজার মূল্য, এটা আপনারা সবাই জানেন বাচ্চার মূল্য কেমন হয়, এটা উঠানামা করে এটা আপনারা সবাই ভালো জানেন। তো এই জন্য যখন যে রেট হয় সে রেট আমরা বাচ্চা বিক্রি করার চেষ্টা করি। আরেকটি বিষয় হলো, আমরা যারা বোর্ডিং করতে পারি না তাদের জন্য স্পেশাল অফার হলো যে বোর্ডিং করে বাচ্চা আমরা বিক্রি করে থাকি, আর সেক্ষেত্রে মিনিমাম 15 দিন বয়সের, 15 দিনের আগে আমরা বাচ্চা সাধারণত বোর্ডিং থেকে বাইর করি না, সেটা গরমকাল হোক অথবা শীতকাল হোক। তো মিনিমাম আমরা 15 দিন বাচ্চা বোর্ডিং করে থাকি, অর্থাৎ বোর্ডিং তাপ দিই অথবা না দিই যেভাবে হোক বোর্ডিংটা ক্লিয়ার করতে হবে আপনাকে। দেখা যায় প্রচণ্ড গরমের সময় কিন্তু তাপের প্রয়োজন হয়, সে সময় যদি আপনি তাপ দিয়ে রাখেন তাহলে বাচ্চার আর বিভিন্ন রোগ হতে পারে। তো প্রিয় দর্শক, 15 দিনের বাচ্চা যারা আমাদের থেকে ক্রয় করতেছেন, এখনকার রেট হবে 60 টাকা পিস। আমি আবারও বলতেছি, এখনকার যদি আপনারা ক্রয় করতে চান সেক্ষেত্রে 60 টাকা পিস হবে, আর দেশের বিভিন্ন জায়গায় সুবিধা বুঝে ডেলিভারি করা সম্ভব। এখন আমি বলবো যে সারা বাংলাদেশে ডেলিভারিও করবো, কিন্তু হয়তো এমন জায়গা থেকে আমার কাছ থেকে 100-150 বাচ্চা আসছে, আমি কিন্তু ওখানে দেওয়া পসিবল না, তাহলে আমার কথাটা বেখালাপ হয়ে যাচ্ছে। এই জন্য সুবিধা বুঝে দেশের বিভিন্ন জায়গায় আমরা ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ, অথবা দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের থেকে এসে এই ফার্মে মুরগিটা সংগ্রহ করতে পারবেন। তো সেক্ষেত্রে আরেকটি বিষয় মাথায় রাখবেন, সেটি হলো, অরিজিনাল মিশ্রীয় ফার্মে মুরগি দেখে ক্রয় করবেন বাচ্চারা, এবং গরুরটা যেন ভালো হয়, এবং এটা কিন্তু আপনার দ্বিতীয় পর্যায়ে। প্রথম পর্যায়ে একটি বিষয় আপনাকে মাথায় রাখবে, যেখান থেকে আপনি বাচ্চা করেন তার থেকে কিন্তু আপনাকে হেল্প নিতে হবে, হেল্প করা ছাড়া একজন খামারি এক দিকে আগাতে পারে না। এই জন্য আমি হোক অন্য কেউ হোক আমাকে কেউ না কেউ হেল্প করে থাকে একজনকে একজন। এই জন্য অভিজ্ঞ যারা খামারি আছে তাদের থেকে অবশ্য বুদ্ধি পরামর্শ নেবেন, নিজে নিজে করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি বড় ধরনের লোকসানের সম্মুখীন হতে পারেন। তো এই জন্য আপনারা যারা বাচ্চা ক্রয় করতে চান, আমরা কিন্তু ভ্যাকসিন করে বাচ্চা বিক্রি করে থাকি। তো অবশ্যই আপনারা যারা ফার্মে মুরগি ভ্যাকসিন করে ক্রয় করতে চান, অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বার আছে এবং ভিডিও ডিসক্রিপশন দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই বাচ্চাটা সংগ্রহ করতে পারেন। তো প্রিয় দর্শক, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন, আর সবার সুস্থতা কামনা করছি, সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।